নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা প্রথমেই একটা সুন্দর প্রকৃতি দিয়ে শুরু করলাম। এসেছি একটা কাজে, বাবারই একটা কাজে। এখন বাবার সব কিছু কাজের দায়িত্ব আমার ঘাড়ের ওপরে। পৌনে 12টার মতো বাজে এখন, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পোস্ট অফিসে। বাবার পাসবুক ছিল এই অফিসে, সেটা বন্ধ করতেই এসেছি। এসে দেখলাম পোস্ট অফিস বন্ধ। বাড়িতে সমস্ত কাজ সেরে রেখে টিফিন টিফিন করে সব কিছু আবার গুছিয়ে চাবি দিয়ে বাইরের দালানের চাবিকাঠি অন্য একটা জায়গায় দিয়ে, মালপত্র তো এখনও আছে তাই একজনদের কাছে রেখে, চলে এসেছি একেবারে তল্পি তল্পা গুটিয়ে নিয়ে একেবারে কাজ সেরে বাড়ি যাব। এসে দেখলাম তো দেরি হচ্ছে, পোস্ট অফিস এখনও খোলেনি। 12:30টার মতো বাজে, বসে থেকে থেকে অপেক্ষা করছি, কিছু করার নেই। আজকে এত দূর থেকে এসেছি, ভাবলাম আজকেই কাজটা মিটিয়ে যাব, কিন্তু এখনও পর্যন্ত পোস্ট অফিস খোলেনি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি। এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এত সুন্দর পরিবেশ আর প্রকৃতির হাওয়া, কি বলবো তোমাদের। আমার যে কি ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেমন মিষ্টি হাওয়া আর তেমন ছাওয়া গাছের, দারুণ সুন্দর এই জায়গাটা। মধ্যিখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুধার দিয়ে জমি, সুন্দর প্রকৃতি। এই গরমেও একটুও কষ্ট হচ্ছে না, এই দাঁড়িয়ে আছি যে মাঠের মধ্যে রাস্তার উপর, একটুও কষ্ট হচ্ছে না। শুধুমাত্র ইউক্যালিপটাস গাছ আর মেহগিনি গাছে ভর্তি এই জায়গাটা, তারই ছাওয়ায় দাঁড়িয়ে আছি। আর এখানে এর মানে মেঝেতে পড়ে আছে বিছিয়ে ইউক্যালিপটাস গাছের ফল আর মেহগিনি গাছের ফল। মেহগিনি গাছের যে ফল হয় আমি আগে জানতাম না, ফলগুলো দেখে তবেই বুঝতে পারলাম গাছে অনেক হয়েছে। কত করেছে আবার, এরপর গরম দিবি আবার প্রায় 1:30 পর্যন্ত অপেক্ষা করার পর একজনকে জিজ্ঞাসা করলাম যাচ্ছিল, যেহেতু মাঠের ওপর দিয়ে রাস্তা সেরকমভাবে লোকজন চলাচল ছিল না তাই কাউকে জিজ্ঞাসাও করতে পারিনি। ওই 1:30 পর্যন্ত অপেক্ষা করার পর একজনকে জিজ্ঞাসা করলাম যে পোস্ট অফিস কি রোজ রোজ খোলে না? উনি বললেন যে পোস্ট অফিস তো সকালে খোলে, এখন দুপুরে খোলে না, তো মানে বেলায় খোলে না। তাই আমি ফিরত এসেছি, দিদির বাড়ি চলে এসেছি। ওখান থেকে কাছাকাছি দিদির বাড়ি, প্রায় 20 মিনিট হাফ ঘন্টার মতো রাস্তা, তাই দিদির বাড়ি চলে এসেছি। ওখানে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। বিকালবেলা উঠে যাচ্ছি একটু মাঠের দিকে, আমার তো একটু নেশা আছে মাঠের দিকে যাওয়া, চড়তে পেরোনা যাকে বলে আর কি। তো যাচ্ছি দিদিকে সঙ্গে নিয়ে, দেখা যাক, হাতে একটা প্লাস্টিকও নিয়েছি যদি কিছু পাওয়া যায়। যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে পড়েছিল সবেদা, তো সেটাই হাতে নিয়ে তুলে দেখছিলাম। আর এখানে একটা বিশাল বড় পুকুর, ও এইটা দিয়ে নাবিজ নয়, বিশাল বড় পুকুর। এটা তেঁতুল গাছ, তেঁতুল হয়েছে ওই দেখে। কোনটা দিয়ে যাবি রে? ও ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। তোমরা আবার ভাবছো যে আমি জঙ্গলে কি করতে যাচ্ছি, দেখতেই থাকো আমি কি করতে যাচ্ছি জঙ্গলে। জুতো পরেই চলে আস, কালকে জল ছিল আজকে।
জঙ্গলের পাশেই আছে জমি, সেই জমিতে এসেছি শাক তুলতে। আমি দেশে গেছি, আমার দিদি জানে যে আমি শাক তুলতে ভালোবাসি, আমার শাক টাক তোলার প্রচুর নেশা, তাই জিজ্ঞাসা করলো যাবি নাকি শাক তুলতে। আমি বললাম হ্যাঁ চল, তাই চলে এসেছি শাক তুলতে। আমার যে মাঠে ঘাটে চড়তে এত ভালো লাগে তোমাদের কি বলবো, সে যে কোনো অজুহাত হোক, শাক তোলা বলো আর আলু তুলতেই যাওয়া বলো, মানে কুড়োতে যাওয়া বলো, যে কোনো জিনিস। তখন আমি ছোটোবেলায় ছিলাম, সবার সাথে চলে যেতাম মাঠে, অনেক বকুনিও খেয়েছি, মারও খেয়েছি তার জন্য, কিন্তু সেই নেশাটা আমার এখনও কাটেনি। কেন জানি না, কোথাও যেন একটা আমাকে প্রকৃতি ডাকে মাঠে ঘাটে যাবার জন্য। এই দেখো এখানে, মানে এই জমিটাতে প্রচুর শাক হয়েছে, এগুলো হচ্ছে সুজনি শাক। সুজনি শাক তোলার আবার আলাদা নিয়ম আছে, আঙুলে করে তুলতে হয়, মানে দুটো আঙুলের মধ্যিখান দিয়ে। আর এইগুলো হলো বর্মা শাক, আমরা তো বর্মা শাক বলি, আর কে কী শাক বলো আমি জানি না। তবে আরও শাক হয়েছে, ওই মাটি শাকও হয়েছে, মাটি শাকটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি একটু সহজ সরল শাকগুলো তুলতে ভালোবাসি, মানে যেগুলোতে আমি খাটুনি কম করতে হয় সেগুলোই তুলতে ভালোবাসি। আমার ইচ্ছা করে তুলতে, নেশা আছে, কিন্তু আমি না তাড়াতাড়ি করে অনেকগুলো শাক তুলে নেব পারি না। দেখে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে আস্তে আস্তে করে আমি তুলি, ওই যতটুকু হয় হয়, কিন্তু আমার নেশা, ওই যে যাব মাঠে যাব শাক তুলতে, ঘুরবো, এটাই আমার আনন্দ। তোমরা হয়তো বলবে যে হ্যাঁ বাজারে গেলে তো 10 টাকা দিলে অনেক শাক পাওয়া যাবে, সে তো পাওয়া যাবেই, 12 মাস তো কিনেই খাই, কিন্তু এই যে জমিতে গিয়ে শাক তোলার যে একটা আলাদা আনন্দ, আমি যেই মনের ভিতর থেকে যে আনন্দটা পাই, এই আনন্দটা সবসময় তো পাওয়া যায় না, তাই না? বাজার থেকে কিনে খেলে এই আনন্দটার মানে কি বলবো, বলে বোঝানো যাবে না যে এই আনন্দটা কী জিনিস। এই যে এই জিনিসটা, যে এই শাকটা তুলছি, এই শাকটা হলো মাটি শাক, এতক্ষণ যেটা তোমাদের বলছিলাম যে মাটি শাকটা তোমাদের দেখাবো, এটা হলো মাটি শাক আমরা বলি। এবারে যারা চেনো তারা বলবে এই শাকটাকে তোমরা কী বলো। আর এই যে পাঁচমিশালি শাক, এটা যেটা আমরা বলি, সব রকম শাক মিশিয়ে যেই শাকটা হয় সেটা পাঁচমিশালি শাক। এই শাকটা কিন্তু ভাজা দারুণ লাগে খেতে, চচ্চড়িও হয়। যাই হোক, তো শাক তুলতে তুলতে কিন্তু আমার প্রচণ্ড গরম হচ্ছিল, আমি চুলটা একদম তুলে দিয়েছি ওপরে, আর গাছপালাগুলো দেখো স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক ফোঁটাও হাওয়া নেই, তাই প্রচণ্ড গরম হচ্ছিল। আর আকাশের ওয়েদার কিন্তু মেঘলা করে আছে, না বৃষ্টি আছে না সেরকম রোদ্দুর আছে, অবশ্য 5:30 বাজে, রোদ্দুর পড়ে গেছে তারপর আমরা বেরিয়েছি, তবুও কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। আর আমি তো বসে পড়েছি রীতিমতো, আমার কোমরে ভীষণ ব্যথা করছে, আমি ওরকম উপুর হয়ে শাক তুলতে পারি না, আর আমার দিদি তো উপুর হয়ে হয়েই তুলছে। আমি আবার খুঁজছি চারিদিকে শাক, এত শাক চারিদিকে হয়েছে, তাও আমি খুঁজে খুঁজেই তুলছিলাম। যাই হোক, শাক তোলা হয়ে গেছে, তার সাথে কিছুটা কেশুত্তেও তুলে দিয়েছে আমার দিদি। দিদি জানে যে আমি কেশুত্তে মাথায় মাখি, কেশুত্তে শাক তুলেছি, শাক নয় পাতা, গাছ চুলে মাখার জন্য, এটাই আমি মাখি, অনেকগুলো নিয়েছি, একদম গাছ সমেত, শেকড় টেকড় সমেত, টবে বসালে যদি হয় দেখা যাক, কোথায় বসাব। এই শাকগুলো তোলা হয়েছে 1 প্যাকেট ভর্তি, চলো চ আয় না রে, ও এখনো শাক তুলছে, এত সুজনি শাক হয়েছে দেখেই লোভ লাগছে, পিঁপড়ে কামড়ে দিল, আর এই হাতের অবস্থা দেখেছ, একদম লম্বা হয়ে চিড়ে গেছে, একদম উপর থেকে নিচ পর্যন্ত লম্বা হয়ে কি অবস্থা।
কিভাবে কিসে চিড়েছে জানি না, সকালে বাবার ওই যন্ত্রপাতিগুলো সব গোছ করে তুলছিলাম, তো কি জানি কিভাবে কি হয়েছে আমি দেখতে পাইনি, কিন্তু পরে দেখলাম এইরকমভাবে একদম লম্বা হয়ে চিড়ে গেছে। সন্ধে হয়ে গেছে, দিদি চা করেছে, চা ছাঁকছে, আর এগুলো হচ্ছে চিকেন পকোড়া, একজন দিয়ে গেছিলো আমাদের বাড়িতে, মানে বাবার বাড়িতে আমি যখন বেরোচ্ছিলাম তখন ওই বড়দির ননদ এসে আমাকে দিয়ে গেল চিকেন পকোড়া। ও ভেবেছিল থাকবো, তো ভাত খাবার কথা বলেছিল, আমি বললাম না বেরিয়ে যাচ্ছি, সেজন্য এগুলো ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম। আর ওই যে আমগুলো পটলগুলো দেখছো, ওগুলো ওই আমি নিয়ে এসেছিলাম পটলগুলো, ওগুলো দিদিকে দিলাম, দুখানা পটল বেঁচেছিল। আর আমগুলো হচ্ছে ওই একজন দিয়েছে আমাকে, ওকে কটা দিলাম তা থেকে, আর একটা আম আমাদের গাছের পড়েছিল, একজন কুড়িয়েছিল সেটা দিয়েছিল, ওটা ওকে দিয়ে দিলাম। আর এখন গরম গরম চাটা খেয়ে নেব ওই পকোড়া দিয়ে। তো দুবার তিনবার গরম হয়েছে পকোড়াটা, তাই এরকম একটু কালো কালো মতো হয়ে গেছে। চলো আগে চাটা খাই। চাটা খেয়ে এখানে বসে গেছিলাম ফল কাটতে, অনেকগুলোই ফল ছিল, দিদিদের অনেক দিন ধরেই পড়েছিল, তাই আমি কাটছি। আর এখানে এসেছে কটা বাচ্চা, দিদির জায়ের দুটো ছেলে, যমজ ছেলে, আর পাশের একটা বাচ্চা মেয়ে, ওরা এসেছে, ওদের সাথে একটুখানি আড্ডা হচ্ছে। তাহলে আলু ভাজা করে খাই, আমরা আলু ভাজা দিয়েই খেয়ে নেব। এরপরে লাস্টে আমি বেদানাটা ছাড়াচ্ছি, সবগুলো ছাড়ানো হয়ে গেছে, বাচ্চাগুলোও চলে গেছে, আম টাম খেয়ে মাখামাখি করলো, খেলো, করে চলে গেছে, আর লাস্টে আমি বেদানা নিয়ে বসেছি। এগুলো কি? মাংসের চপ, আবার জামাইবাবু নিয়ে চলে এলো গরম গরম চিকেন কিমার চপ, নিয়ে এসেই হাতে দিয়ে দিয়েছে, আমি ঢেলেও ফেলেছি, এবার আমার মেয়ে দেখছে। কিমা 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 দিয়ে চিকেন কিমার চপ, এদিকে দিদি নারকেল কোড়াচ্ছে, নারকেল নাড়ু হবে, আখের গুড় দিয়ে হবে, গুড় কিনতে গিয়েই ওই মাংসের চপগুলো কিনে নিয়ে এসেছিলো, ওগুলো তো খাওয়া হয়ে গেছে। খেয়ে দেয়ে আমি এদিকে পাট শাক বাছতে বসেছি, ওই যেই শাকগুলো তুললাম আমরা জমি থেকে সেগুলো বাছা হয়ে গেছে, এই শাকটা জামাইবাবু তুলে নিয়ে এসেছে পাট শাক, তো এটাও বেছে নিচ্ছি। দিদি বলল যে শাকগুলো বেছে নিয়ে যা, কারণ হচ্ছে যে ওখানে তুই একলা হাতে বাছবি অনেক সময় লাগবে, তো এখন সময় আছে এখানে বসে বেছে নে, তাই এখানে বসেই বেছে নিচ্ছি, আমারও সুবিধা হচ্ছে। আর ওই যে হাতটা তোমরা দেখলে চিড়ে গেছে, ওটাতে একটু মলম লাগিয়েছি, সাদা মতো দেখতে পেলে একটু মলম লাগিয়েছি, খুব জ্বালা জ্বালা করছিল। আর এখানে এখন রাতে 10টা বাজে, নারকেল নাড়ু হয়ে গেছে, খাবার দাবারও হয়ে গেছে, হয়ে যাওয়ার পর লাস্টে নারকেল নাড়ুটা হলো, হয়ে যেতে গরম গরম দুজনে মিলে পাকাচ্ছি, আমি আর আমার দিদি দুজনে মিলে। দুটো নারকেল ভেঙেছিল, দুটো নারকেলের মধ্যে একটা নারকেল ভালো ছিল, আর একটা নারকেল পুরো শুকিয়ে গেছে জলটা, সেজন্য নারকেলটাও শুকিয়ে গেছে, তাই ওইটা আমি নিয়ে চলে যাব বলেছি, আমাকে দিয়ে দিয়েছে, আর এই একটা নারকেলেরই এইটা নাড়ু হয়েছে, গুড় দিয়ে হয়েছে, আর একটুখানি চিনি দেওয়া হয়েছে। তো আজকে দিদির বাড়ি চলে এলাম বাবার ওই কাজটা সারতে গিয়ে, আবার কালকে যাব সকালবেলা 8:30 থেকে
দশটা পর্যন্ত পোস্ট অফিস খোলা থাকে, তাই কালকে সকালবেলা কাজ ছাড়তে যাব। দেখা যাক কাজটা হয় না কি হয়। তাই আজকে দিদির বাড়ি থেকে গেলাম, দিদির বাড়িতে তাই একটু ভিডিও করে নিলাম। তোমাদের কাছে যাচ্ছে ভিডিওটা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।